নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি কী বলতে চলেছি বা কী দেখাতে চলেছি সেটা নিশ্চয়ই আপনারা ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পেরে গিয়েছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি একটি কথোপকথন আপনাদেরকে লাইভ শোনাবো। যে কথোপকথনটি হচ্ছে, একজন নেতা একজন গৃহবধূকে কুপ্রস্তাব দিচ্ছে। বন্ধুরা, তো সেই কথোপকথনটি আপনাদেরকে আমি তুলে ধরবো আপনাদের সামনে। তো বন্ধুরা, এই নেতাকে অবশ্য সেটা জানা যায়নি। তো বন্ধুরা, আপনারা শুনুন, তারপরে আপনাদের যা মন্তব্য আপনারা কমেন্ট সেকশানে কমেন্টস করতে একেবারেই ভুলবেন না। তো এই ভিডিওটি বা এই যে টেপ রেকর্ডারটি তো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। আপনি কি বলছেন না অন্য কেউ? আমি মানে দিদি ওই যখন জেলা বুড়ি মায়ের থানে দিদি আসে তখন আমি ওখানে গিয়েছিলাম। দিদির সঙ্গে দুজন লোক আসছিল, লোকগুলো আমাকে এমন ভাবে দেখছে মানে কি বলবো, নিজেকেই খারাপ লাগছে। ওখান থেকে চলে আসি আমি, তো আমি এটা ভাবছি হয়তো তারা তোমাকে কিছু বলে। না না, অন্য কারো কথা এই শুনি, আমি নিজে তোমাকে নিয়ে আমি আমার তোরাই বলছি। আমি তোমাকে তো বলছি, অন্য কেউ নয়, আমরা দুজনেই যাবো। আমি তো আপনার মেয়ের মতো, আমি কি যাবো আপনার সাথে? কথা বলো কেন, তুমি মেয়ের মতো কথা বলো থাকবে না, আমি আমাদের ও যদি জানতে পারে তখন তো প্রবলেম হয়ে যাবে বলুন। আরে ও জানবে কি এটা আছে ওটা? আমার ছেলে মেয়ে আছে, বলে দিবে। কোথায় বলে দিবে? ছেলে মেয়ে তো আমার আছে। তুমি আমার সঙ্গে আছে এটা বলবে কেন? তো সে যখন ফোন করবে আমি কোথায় যাচ্ছি তখন আমি কি বলবো? তুমি একটা কোথাও যাবে আর এগিয়ে যাবে, বলবে এরকম এগিয়ে যাবে, বলবে এরকম একটা মেদিনীপুর ট্রেনিং আছে আমার, একদিন এরকম পূর্বাঞ্চলের চারজন পড়েছে, এরকম একটা বলে চলে যাবে, এরকম একটা বলে চলে যাবে। কারণ আমি তো কোনোদিন কোথাও গিয়ে রাত কাটাইনি, ওই জন্যই তো রাত্রে এতেই প্রবলেম হয়ে যাবে। তো থাকবে তাহলে আর বেড়ানো হবে না তাহলে, এতে যেতে হয় দিনের বেলায় যেতে হয়। গেলে রাত্রিবেলা ভালো হতো, একটা রাত্রিবেলা ভালো হতো, তুমি কাছে কাটাতে পারলে ভালো হতো। দেখো না যদি ম্যানেজ করতে পারো। আমার পক্ষে ম্যানেজ করা সম্ভবই না, রাত্রে এবারে পার্টি রাত্রে যাবো গেলে। হ্যাঁ আচ্ছা, দেখা যাক দিনের বেলা চিন্তা করা পরে করবে। হ্যাঁ
তবে আমাকে যেতে হবে একটু বললাম, আমাকে যাবে তো তুমি এইটা আগে বলো। আমি ভেবে দেখছি, হ্যাঁ ভেবে দেখে বলবো। আবার ভেবে দেখাচ্ছি, হ্যাঁ ভেবে দেখার কিছু নেই, আমি বলছি তারপরেও তুমি কি ভেবে দেখবে। আমার অন্তর তোমার একটা আপনার চেষ্টা, তুমি এটা ভেবে দেখবে। কারণ একটা কথা আপনাকে বলবো, আপনি এই রিঙ্কুকে মেসেজ করতেন, রিঙ্কুকে ফোনে মেসেজ করতেন তো? রিঙ্কু, রিঙ্কু রায়, হ্যাঁ তাকে ফোনে মেসেজ করতেন? আমি দেখেছি, সে আমাকে দেখিয়েছিল তো ওই জন্য বললাম। কি মেসেজ করেছি, কি তাকে মেসেজ দিয়ে? তার ফোনে তো মেসেজ দেখেছি ওই জন্যই বললাম। আমি অত কিছু শুনতে যাইনি, তুমি যাবে কিনা এটি আমাকে বলে গিয়ে। আমি ভেবে বলছি, ঠিক আছে যাব কিনা ভেবে দেখে বলবো, ঠিক আছে? না আমাকে, আমার বিশ্বাস হয় নাকি? বিশ্বাস করা না করা কি আছে, আপনাকে তো আমি সম্মান দিয়ে সব দিন নিজের বাবার মতনই ভাবি, কারণ আমার বাবা আপনার কথা শুনেই আমাকে এখানে দিয়ে দিয়েছে। সবই ঠিক আছে, একদিন আমার সব জায়গা থেকে সেটা হচ্ছে কি বলে। ঠিক আছে আমি ভেবে দেখবো দেখে বলবো, ঠিক আছে কালকে আসুন তাহলে। রাখছি।